এর প্রাইসটা কত? এটা প্রাইসটা হচ্ছে হলো 6300 টাকা। 6300 টাকা। 2 জিবি র‍্যাম, 16 জিবি স্টোরেজ, আর এটার সাথে ভাইয়া 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন। কত প্রাইস এটার? এটার প্রাইস হচ্ছে হলো ভাইয়া 6800 টাকা। 6800 টাকা। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি অনিক, আমি অল্টন ব্র্যান্ড শপ থেকে বলতেছি। তো এখানে কিছু মোবাইল আছে লো বাজেট থেকে হাই বাজেট পর্যন্ত, তো সবগুলো মোবাইলই আজকে দেখবো আমরা। আর হচ্ছে আমাদের শপটা হচ্ছে হলো আন্ডারগ্রাউন্ড মিরপুর 1 আন্ডারগ্রাউন্ড আশা প্লাজারের এখানে। তো আসুন ভাই, ফার্স্টে আমাদের কোন ফোনটা দেখাবেন? ফার্স্টে আমাদের ফোনটা হচ্ছে হলো E10 প্লাস অল্টনের। ভাই ফার্স্ট আমাদের কোন ফোনটা দেখাবেন? প্রাইম E10 প্লাস অল্টনের। আচ্ছা, এটা হচ্ছে ফোনটার বক্স দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বক্স, মডেলটা হচ্ছে E10 প্লাস। এটা হচ্ছে হলো ভাইয়া 5-inch ডিসপ্লে, 5-inch ডিসপ্লে, কোয়াড কোর প্রসেসর 1.3 GHz-এর, আর হচ্ছে অ্যান্ড্রয়েড অরিওতে রান করতেছে গো এডিশন, মানে অ্যান্ড্রয়েড লাইট অ্যাপগুলো ইজিলি রান করবে এটার মধ্যে। এটার ভাইয়া হচ্ছে 1 GB র্যাম, 8 GB রোম। আচ্ছা, 2000 mAh ব্যাটারি, ফ্রন্ট রিয়ার ক্যামেরা হচ্ছে 5 MP, ফ্রন্ট হচ্ছে 2 MP। এটার প্রাইসটা কত পড়বে? এটা প্রাইসটা হচ্ছে ভাইয়া 3900 টাকা। 3900 টাকা। আর হচ্ছে ভাইয়া এটা হচ্ছে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, যে কোনো যে কোনো প্রবলেম হলে 30 দিনের মধ্যে এটা চেঞ্জ করে দেওয়া হবে। নেক্সট কোন ফোনটা দেখবো ভাইয়া? নেক্সট যে ফোনটা হচ্ছে হলো প্রিমো GS8। এটাতে ভাইয়া অক্টা কোর প্রসেসর ইউজ করা হয়েছে 1.6 GHz-এর, আর হচ্ছে আর ডুয়েল ক্যামেরা 5 MP সেলফি ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে 8 MP, আর একটা হচ্ছে হলো ডেপথ সেন্সর। এরা ডিসপ্লে হচ্ছে 5.7-inch ডিসপ্লে নচ IPS প্যানেল, আর ফেস আনলক পাচ্ছেন এটার মধ্যে, 3000 mAh ব্যাটারি পাচ্ছেন। আচ্ছা, আর এটা হচ্ছে বক্সটা দেখতে পাচ্ছেন, আর মডেলটা কত বলছিলেন? GH8। GH8 প্রিমো। GH8 এর প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছে হলো 6300 টাকা। 6300 টাকা। 2 GB র্যাম, 16 GB স্টোরেজ, আর এটার সাথে ভাইয়া 30 দিনের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাচ্ছেন, মানে 30 দিনের মধ্যে কোনো সমস্যা হলে রিপ্লেস করে দিবেন, চেঞ্জ করে দিবেন। জি। আচ্ছা, নেক্সট ফোনটা দেখাবেন? নেক্সট যেটা হচ্ছে হলো প্রিমো NF4। আচ্ছা, প্রিমো NF4, এটা হচ্ছে কোয়াড কোরের প্রসেসর ইউজ করা হয়েছে ভাইয়া, আর হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, 5.99-inch ডিসপ্লে, আর হচ্ছে রিয়ারে হচ্ছে হচ্ছে 8 MP, ফ্রন্টে 8 MP, ফ্রন্টেও 8 MP, রিয়ারও 8 MP, আর 3200 mAh ব্যাটারি পাচ্ছেন। আচ্ছা, এটার প্রাইসটা হচ্ছে ভাইয়া 6400 টাকা। 6400 টাকা। 2 GB, 16 GB। 2 GB, 16 GB। জি। আচ্ছা, কালার কয়টা আছে এটার? এটার কালার ভাইয়া একটাই আছে। একটাই আছে। আচ্ছা, ওকে, বর্তমানে একটাই আছে আমাদের কাছে অ্যাভেলেবল। আচ্ছা, নেক্সট কোনটা দেখব? নেক্সট হচ্ছে হলো প্রিমো GH9। GH9। আচ্ছা, এটা হচ্ছে GH9, এটা হচ্ছে অ্যান্ড্রয়েড 10, সবচেয়ে আপডেট কোয়াড কোর 1.8 GHz প্রসেসর, আর এখানে হচ্ছে হলো ডুয়েল ক্যামেরা পাচ্ছেন আপনি, 5 MP, মেইন ক্যামেরা হচ্ছে হলো 13 MP, আর 5 MP হচ্ছে ফ্রন্ট ক্যামেরা, আর 6.1-inch ডিসপ্লে, ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন সাথে। আচ্ছা, ব্যাকে রয়েছে দুইটা ক্যামেরা। এটা হবে 2 GB র্যাম, 16 GB রোম। আচ্ছা, এটা হচ্ছে 4G স্মার্টফোন। জি জি। কত প্রাইস এটার? এটার প্রাইস হচ্ছে হলো ভাইয়া 6800 টাকা। 6800 টাকা। জি। এটার সাথে 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, কোনো প্রবলেম হলে 30 দিনের মধ্যে চেঞ্জ করে দেওয়া হবে। ফিজিক্যাল ড্যামেজ বাদে আগুনে পোড়া বা হতো বা। আর আপনারা সেটগুলোর সাথে ওয়ারেন্টি কত দিন দেন? ওয়ারেন্টি হচ্ছে 1 ইয়ারের। 1 ইয়ার প্রতিটা সেটের সাথে? প্রতিটা সেটের সাথে। আর সেটগুলো যদি কেউ ঢাকার বাইরে থেকে নিতে চায়, সেক্ষেত্রে কুরিয়ার প্রসিডিওরটা কি? কুরিয়ারের মধ্যে আমরা দেওয়ার ট্রাই করবো, আমাদের সব ভেরা আছে ওনারা আর কি, কুরিয়ারে যদি দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে আমাদেরকে স্ক্রিনে দেখানো নাম্বারে কল করলেই হবে।
আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট হচ্ছে ভাইয়া প্রিমো এইচ নাইন। প্রিমো এইচ নাইন জি। এটাতে ভাইয়া কোয়াডকোর প্রসেসর ইউজ করা হয়েছে, 1.6 GHz ডুয়েল ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে 13 MP আর ফ্রন্ট সেলফি ক্যামেরা হচ্ছে 8 MP। এটার ডিসপ্লে হচ্ছে 1.6 ইঞ্চ ফুল ভিউ ডিসপ্লে, নচ ডিসপ্লে এটাও, নট আইপিএস প্যানেল ইউজ করা হয়েছে। সাথে পাচ্ছেন ফিঙ্গারপ্রিন্ট আনলক, 3500 mAh ব্যাটারি। আচ্ছা ওকে, আর ফোনের ব্যাক সাইডটা আমি একটু দেখাই, ব্যাকলুকটা হচ্ছে এরকম হবে। এটা হচ্ছে 3 GB স্টোরেজ। আর এটা হচ্ছে 4G স্মার্টফোন। আর প্রাইসটা কত রাখছেন? প্রাইসটা হচ্ছে 7900 টাকা। 7900 টাকা, মানে কম বাজেটের মধ্যে যারা 4G স্মার্টফোন কিনতে চাচ্ছেন তাদের জন্য। আচ্ছা নেক্সট ফোনটা দেখাবেন। এটা অনেক ভালো ফোন ভাইয়া, নতুন আসছে প্রিমো HM5, কোয়াডকোর প্রসেসর দেওয়া, 1.8 GHz ডুয়েল ক্যামেরা, মেন ক্যামেরা হচ্ছে হলো 13 MP আর ফ্রন্ট ক্যামেরা হচ্ছে হলো 8 MP, 1.6 ইঞ্চ ফুল ভিউ নচ ডিসপ্লে ভাইয়া। আর এটার সাথে হচ্ছে ব্যাকলুকটা আমি একটু দেখাই আপনাদের, ডুয়েল ক্যামেরা, 4900 mAh ব্যাটারি। আচ্ছা প্রায় 5000 এর কাছাকাছি ডুয়েল ক্যামেরা রয়েছে, ফিঙ্গারপ্রিন্ট পাবেন। আর এটা হচ্ছে 4G স্মার্টফোন, এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা হচ্ছিল 8500 টাকা। 8500 টাকা দেখতে পাচ্ছেন, যারা ওয়ালটোনের সেট পছন্দ করেন আজকে ভিডিওটি তাদের জন্য। আর এগুলোতে কিন্তু অ্যান্ড্রয়েড 10 রয়েছে জি। আচ্ছা নেক্সট কোনটা দেখাবেন? নেক্সট যে ফোনটা দেখাচ্ছে এটা নতুন আসছে একেবারে লেটেস্ট, প্রিমো H9 প্রো। আচ্ছা এটাতেও কোয়াডকোর প্রসেসর পাচ্ছেন, 1.8 GHz, যে ক্যামেরা ব্যাক ক্যামেরা হচ্ছে হলো একটা হচ্ছে 13 MP আর একটা হচ্ছে 5 MP আর একটা হচ্ছে VGA ক্যামেরা। আচ্ছা তিনটা ক্যামেরা দেওয়া আছে, তিনটা ক্যামেরা দেওয়া হয়েছে। আর একটা হচ্ছে হলো 6.1 ইঞ্চ ফুল ভিউ ডিসপ্লে আইপিএস প্যানেল, সাথে ফিঙ্গারপ্রিন্ট পাচ্ছেন, 4000 mAh ব্যাটারি পাচ্ছেন। আচ্ছা এটার প্রাইসটা কত রাখছেন? এটার প্রাইসটা হচ্ছে 9500 টাকা। 9500 টাকা জি। এটা কি 4G স্মার্টফোন? জি জি, এটাও 4G স্মার্টফোন। তো লো বাজেটের মধ্যে আমরা যে স্মার্টফোনগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সবগুলো 10000 টাকার নিচে। তো 10000 টাকার নিচে যেগুলো 4G স্মার্টফোন রয়েছিল ওয়ালটোনে সেগুলো দেখানোর চেষ্টা করছি। আর কি আছে কোনো স্মার্টফোন এই মুহূর্তে? স্মার্টফোন নেই, আর হচ্ছে বাটন ফোন আছে। আচ্ছা কিছু ফিচার ফোন রয়েছে, আমরা ফিচার ফোনের প্রাইসগুলো জানবো। আমরা এতক্ষণ আপনাদেরকে ওয়ালটোনে যে স্মার্টফোনগুলো ছিল সেগুলো দেখালাম, এখন আপনাদের আমি কিছু ফিচার ফোন দেখাবো। তো আপনার কাছে ভাইয়া মিনিমাম সবচেয়ে কম দামের ফিচার ফোন কোনটা? ভাই আমাদের এখানে সবচেয়ে কম দামের ফিচার ফোন হচ্ছে হলো অল্টন L3। আচ্ছা এটা প্রাইসটা হচ্ছে হলো 700 টাকা, 700 টাকা। এটা 700 টাকা জি, অনলি 700 টাকা। যারা হচ্ছে কম বাজেটের মধ্যে একটা ফিচার ফোন কিনতে চান তারা নিতে পারেন, এটা 700 টাকা, অনলি 700 টাকা। আচ্ছা এই পাশে আমি একটা দেখতে পাচ্ছি, এটা কত প্রাইসটা? এটার প্রাইসটা হচ্ছে 750 টাকা। 750 টাকা। আচ্ছা মডেলগুলো বললে একটু ভালো হতো। L50। আচ্ছা নেক্সট আমরা আরেকটা দেখতেছি ফিচার ফোন, এগুলো এটার মডেলটা কত? P15। আমরা যারা ফিচার ফোন কিনি তাদের হচ্ছে মেন যে ইয়েটা থাকে সেটা হচ্ছে 970 টাকা। 970 টাকা। এর তো ব্যাকআপ কেমন হবে? এটার ব্যাকআপ ভাই একদিন দুই দিন চলে যাবে আরামে। আচ্ছা নেক্সট আমরা আরেকটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে রেড কালার, খুবই সুন্দর একটা কালার ফিচার ফোন। এটা L27। এটার প্রাইসটা কত? এটার প্রাইসটা 770 টাকা। 770 টাকা। আচ্ছা নেক্সট আমরা আরেকটা ফোন দেখতে পাচ্ছি খুব সুন্দর ম্যাট ফিনিশের মধ্যে, ML21। এটার প্রাইসটা কত? এটা হচ্ছে 805 টাকা। 805 টাকা, ওকে ফাইন। আর একটা ব্লু কালার ফিচার ফোন, এটার প্রাইসটা কত? 750 টাকা। 750 টাকা, অর্থাৎ 1000 টাকার কমে আর কি। এখানে আরও একটা মডেল দেখতে পাচ্ছি খুবই সুন্দর, এটা কত প্রাইস? MM21 22i, এটা হচ্ছে 840 টাকা। আচ্ছা নেক্সট আমরা আরও একটা দেখতে পাচ্ছি, দেখতে পাচ্ছেন ডিজাইনটা খুবই সুন্দর, MM21। এটার প্রাইসটা কত রাখছেন? 850 টাকা। 850 টাকা, সবগুলি হচ্ছে আপনার 1000 টাকার নিচে। আর আমরা ওয়ালটোনে যে স্মার্টফোনগুলো দেখালাম সবগুলি কিন্তু আপনার 10000 টাকার নিচে। হ্যাঁ হ্যাঁ, সবগুলি হচ্ছে 10000 টাকার নিচে। আর 30 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন, 1 ইয়ারের হচ্ছে ওয়ারেন্টি পাচ্ছেন। আচ্ছা আর আপনি চাইলে কিন্তু এই স্মার্টফোনগুলো বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে নিতে পারবেন, এছাড়াও ওয়ালটোনের যে কোনো শপে কিন্তু আপনারা পেয়ে যাবেন। আর লাস্ট আমি আপনাদের কাছে যেটা জানতে চাচ্ছি সেটা হচ্ছে আপনাদের শপের অ্যাড্রেসটা যদি আরেকবার বলে দিতেন। মিরপুর 1 আশা প্লাজার আন্ডারগ্রাউন্ডে আমাদের মোবাইল শপ।